আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানান তো রিক্সা বাস অভিনন্দন। দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, এক্সএম আডারো কন্ট্রোলার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনকিউবেটর বানিয়ে থাকি। তো এই এক্সএম আডারো কন্ট্রোলার শুধু আপনার এসিতে ব্যবহার হয়, এটা আমরা সবাই জানি। তো আমরা এক্সএম আডারো কন্ট্রোলার এটা ডিসিতে পরিণত করছি। তো আপনার চাইলে ছোটখাটো ইনকিউবেটারের ভিতরে আপনার ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, প্লাস কারেন্ট দিয়ে চালাতে পারবেন। তো অনেকে আমরা জানি যে ডিম আপনার যদি তাপমাত্রা যদি সঠিক থাকে বা তাপমাত্রা যদি ঠিক থাকে, যদি আপনার ইনকিউবেটর ভিতরে তো 4-5 ঘন্টা তো কারেন্ট নাও থাকে, তাতে আপনার ডিম গুলো নষ্ট হবে না। আর যদি আপনার তাপমাত্রা যদি ভিতরে যদি না থাকে, ইনকিউবেটর ভিতরে ডিম থাকে, সেই ডিম আপনার নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা এক্সএম আডারো কন্ট্রোলার ব্যাটারি দিয়ে কিভাবে চালানো লাগে, তো আমরা এই একই কন্ট্রোলের ভিতরে আমরা ব্যাটারি সিস্টেম করছি। আপনার যে কেউ এই কন্ট্রোলার নিয়ে আপনার ইনকিউবেটার আপনার ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার এখানে ব্যাটারি লাইন দিয়ে রাখছি, আর আপনার এই দুইটা 5 ওয়াটের দুইটা বাল্ব ডিসি বাল্ব, এই দুইটা বাল্ব আপনার যদি তাপ আপনার একটা 6.5 ওয়াটের বাল্ব যে তাপটা আসে, ঠিক এই দুইটা বাল্ব এক সেম তাপটা আসে আপনার এই বাল্ব থেকে। তো এই বাল্ব দিয়ে আপনার যদি অটোমেটিক একটা ইনকিউবেটার যদি আপনার এটা চালু থাকে, এটা আপনার কন্ট্রোলারের মাধ্যমে তাপমাত্রা হয়ে গেলে অটোমেটিক আপনার অফ হয়ে যাবে, আবার আপনার যদি তাপ যদি আবার কমে থাকে অটোমেটিক আপনার চলবে, আবার যদি কারেন্ট আবার যদি আসে থাকে ব্যাটারি লাইন অফ হয়ে কারেন্ট চলবে, আবার যদি কারেন্ট আসে ব্যাটারি লাইন অফ হয়ে কারেন্ট চলবে, কারেন্ট আবার যদি আপনার কারেন্ট যদি চলে যায় তাহলে আপনার ব্যাটারি লাইন অন হয়ে যাবে অটোমেটিক। তো এটা খুব একটা সুন্দর একটা পদ্ধতি আমি মনে করি। ইনকিউবেটর থেকে ভালো হ্যাচিং পাবেন আশা করি। তো আমি আপনার প্রথমে দেখাবো, এখানে দেখেন আপনার সহজ সিস্টেমটা। এখানে ব্যাটারি লাইন দেওয়া আছে, এখানে 12 ভোল্ট একটা ব্যাটারির মধ্যে রাখলে হয়ে যাবে। এরকম একটা ব্যাটারি আছে, লালের জায়গায় লাল দিতে হবে, কালোর জায়গায় কালো লাগাই দিতে হবে। লাগাই দিলেই কন্ট্রোলার যে আপনার কারেন্ট যেভাবে চালু হয় ঠিক এইভাবে চালু হয়ে যাবে। তারপর আপনার এই আমি এখানে ডিসি লাইনটা অফ অন করে যাচ্ছে। অনেকে বলবেন যে ভাই ডিসি লাইট তো আপনার চলতেই থাকবে, তো আমার ডিসি লাইনটা কি আপনার এই টাফ হয়ে গেলে কি অফ হয়ে যাবে অটোমেটিক? হ্যাঁ, অবশ্যই অফ হয়ে যাবে। এখানে আপনার আছে 31.89 আপনার তাপমাত্রাটাও আছে, আপনার 34-এর মধ্যে আছে। তো 37.7 হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো অ্যালার্ম বাজতেছে, আসলে অ্যালার্ম গুলো আপনার বিভিন্ন কারণে দেয়, লো তাপমাত্রা থাকার কারণে অ্যালার্ম দেয়, লো আদ্রতা থাকার কারণে দেয়, এটা অফ হয়ে থাকা। 37.7-এর উপরে গেছে আপনার বাল্বটা অটোমেটিক অফ হয়ে থাকা। আবার একটু সরাই রাখি, দর্শক এখানে আপনার ব্যাটারি দিয়ে চলতেছে। তো আমরা এখন কারেন্টের লাইন দিব। তো আমার এখানে কারেন্ট নাই, না থাকার কারণে আমি আইপিএসটাকে অন করব। নিচে আমার আইপিএস এর লাইন দেওয়া আছে, তো কারেন্ট আসার সাথে সাথে এটা অফ হয়ে গেছে, আবার কারেন্ট আবার চলে গেল, এখন আপনার অটোমেটিক ব্যাটারি বন্ধ হয়ে গেল। আবার আপনার কারেন্ট আসছে, আপনার অটোমেটিক কারেন্ট দিয়ে চলতেছে। এলো আপনার এক্সএম আডারো কন্ট্রোলার দিয়ে আপনার এসি ডিসি সিস্টেম। তো কারো যদি আপনার এক্সএম আডারো কন্ট্রোলার দিয়ে এসি ডিসি সিস্টেম যদি কারো কন্ট্রোলার লাগে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন।
আর আমাদের ঠিকানাটা হলো রাজদীপ মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।